হাম্পেড প্যারট ফিস। বন্ধুরা, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই মাছের মাথাটি দেখতে অনেকটা বড় মাপের হেমারের মতো দেখা যায়। এদের এই অদ্ভুত আকারের মাথার কারণেই এদের এমন নামকরণ করা হয়েছে। মাথা এতটাই শক্তপোক্ত হয় যে এরা নিজেদের এই মাথার সাহায্যে একটা বড় মাপের পাথরকেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করে। এর সাথেই আপনারা যদি এদের দাঁতগুলিকে লক্ষ্য করে দেখেন তাহলে আপনারা এটাও বুঝতে পারবেন যে এদের দাঁতগুলিও কিন্তু ভয়ঙ্কর রকমের ধারালো হয়ে থাকে। এই ধরনের মাছ মূলত প্যাসিফিক ওশান এবং অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এদের সর্বোচ্চ ওজন প্রায় 70-80 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং এদের দৈর্ঘ্য প্রায় 4 ফুটের কাছাকাছি হয়ে থাকে। এই ধরনের মাছরা মূলত দলবদ্ধভাবে জীবনযাপন করে এবং এদের এক একটি দলে প্রায় 100টির থেকেও বেশি মাছ বসবাস করে। প্যারটফিস ছাড়াও এদেরকে আরো বেশ কিছু নামে চেনা যায়, যেমন ডবল হেডেড প্যারটফিস, বাফালো প্যারটফিস, জায়ান্ট প্যারটফিস। এরা সাধারণত মানুষদের সেইভাবে কোনো ক্ষতি না করলেও এদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো।